শেরপুর জেলার নকলা উপজেলার এবছর কৃষকের জনপ্রিয় হয়ে উঠেছে হাইব্রিড শশা চাষ। বাজারে দাম ভালো থাকায় বেশি পরিমাণ উৎপাদন হওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে 35 হেক্টর জমিতে চাষ করা হয়েছে হাইব্রিড জাতের শশা। ছাতুগাঁও গ্রামের কৃষক আব্দুল জলিল সহ আরো অনেকে জানান, অল্প জমিতে বেশি পরিমাণ শশা উৎপাদন হওয়ায় বাজার মূল্য ভালো থাকায় বিগত 20 বছর যাবত শশা আবাদ করছেন জলিল। শশা উৎপাদন হচ্ছে উপজেলার 60,000 মন, যা বিক্রি করে প্রায় 5 কোটি টাকা পাবেন কৃষক। জলিল বলেন, 50 শতক জমিতে শশা চাষ করে তার খরচ হয়েছে 90,000 টাকা, 300 মন শশা বিক্রি করেছেন 2 লক্ষ টাকা। কৃষকরা জানান, পোকামাকড় আক্রমণ করে এতে সামান্য ক্ষতি হয়ে থাকে। চাষিদের আগ্রহী করে তুলতে হলে কৃষি ঋণের ব্যবস্থা করার দাবি জানান তারা। উপজেলা কৃষি অফিসার পরেশচন্দ্র দাস বলেন, দিনে দিনে চাষ বৃদ্ধি পাচ্ছে। শেরপুর জেলার নকলা উপজেলাতে 35 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। তো শশার আবাদ দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। শশাকে আমরা একটা উচ্চ মূল্যের ফসল হিসাবে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। তো আমাদের বর্তমান কৃষির একটা নির্দেশনা রয়েছে যে আমাদের কৃষি হবে বাণিজ্যিক কৃষি, এবং কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার জন্য আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছি যে কৃষকদের পাশে থেকে কৃষকরা যে ফসল আবাদ করলে লাভজনক কৃষিতে আমরা পরিণত হব। শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NNTV।